শ্রদ্ধেয় সৎ মেধাবী দক্ষ প্রাজ্ঞরাত রাজনৈতিক ব্যক্তি থাকবে, সরি অরাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে একজন কমিশনারের মধ্যে, এই দাবিটা যুক্তিসঙ্গত করতে রাখা যেতে পারে। এখন আসলে যুক্তিযুক্ত সময় আমাদের আছে কিনা বা এটার যৌক্তিকতা কতটুকু সেটাতে যদি আমরা একটু যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো, যেটা অলরেডি সব বক্তারা বলেছেন, যে 2012 সালে আমাদের যে সার্চ কমিটিটা হয়েছিল সেই সার্চ কমিটি সংবিধানের সংবিধানের মাধ্যমে হয়েছে, সংবিধানের ধারাকে ফলো করে হয়েছিল। যেমন রাষ্ট্রপতি যদিও এককভাবে ক্ষমতা দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতি একক সিদ্ধান্তের মাধ্যমে কি করতে পারবেন, একটা নির্বাচন কমিশনের যে ব্যক্তিবর্গ থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চারজন নির্বাচন কমিশনার তাদেরকে নিয়োগ দিতে পারবেন। তিনি এটা না করে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী এবং হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী নিয়ে এবং আরও দুইজন কে নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন এবং সার্চ কমিটির মাধ্যমে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং হেড হান্টিং মেকানিজমের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং অপর চারজন নির্বাচন কমিশনার সহ মোট পাঁচজনের বিপরীতে 10 জন ব্যক্তির নাম মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিলেন এবং রাষ্ট্রপতি এই 10 জনের মধ্যে থেকে এই 5 জনকে নিয়োগ দিয়েছিলেন এবং সেটা করেছিলেন গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে। এখন এই কথাটা বলার কারণ হলো এটাই, গ্যাজেট নোটিফিকেশনকে যদি আমরা ধরি এটা আইনের সমপর্যায়ের মর্যাদা সম্পন্ন, তাহলে এখানেই আসলে আমরা একটা প্রেসিডেন্ট পেয়ে যাচ্ছি, যেটা আমরা যদি প্রেসিডেন্ট হিসেবে ব্যবহার করি, যেটা অলরেডি একটা উদাহরণ আমাদের আছে, আমাদের কিন্তু নতুন করে আইনের প্রয়োজন হয় না এবং আইন করতে যেহেতু সময়ের ব্যাপার এবং এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং অনেকের মতামতের ব্যাপার আছে এবং আমাদের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এর মধ্যে আমাদের জন্য নতুন করে একটা আইন প্রণয়ন করা সম্ভব না। এক্ষেত্রে এই যে 2012 সালের যে এই পদ্ধতিটা এটা কিন্তু সহজেই আমরা আইনের বিকল্প হিসেবে বা একটা রীতি হিসেবে এটা ব্যবহার করতে পারি এবং আইনের সংজ্ঞা কিন্তু দেয়া আছে সংবিধানে, আমরা যদি সেখানে যাই দেখব রীতিকেও আইন হিসেবে গণ্য করা হয়েছে। তো আমার মনে হয় না নতুন করে কোনো আইন এখনই করার প্রয়োজন আছে, সেটা ভবিষ্যতের জন্য আমরা করতে পারি, কিন্তু আপাতত আমরা 2012 সালের যে মডেলটা ছিল সেটা ফলো করতে পারি। সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন এবং তাদের কর্ম পালন করবেন। তো এখানে যদি দেখি আমরা 98-তে স্পেসিফিকলি বলা আছে যদি নির্বাচন চলাকালীন সময়ে কোনো সমাবেশ হয় এবং পিপলস অর্ডার অ্যাক্ট, যেটা আসলে আমাদের নির্বাচন কিভাবে হবে সেটা সম্পর্কে ধারণা দেয়, এখানে একটা দল থেকে বলা হয়েছে যে যদি ভোট চলাকালে ব্যালট বক্স পূর্ণ হয়ে যায় তবে সেই ব্যালট বক্সটা বুথেই রাখতে হবে এবং সহকারী যে প্রিজাইডিং অফিসার এবং নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্ট এমনভাবে রাখতে হবে যেন এদের কাছে দৃশ্যমান হয়। এখন আমার যেটা মনে হলো এটা পড়ে যে এটা যদি দৃশ্যমান হয় এবং যদি ব্যালট পরিপূর্ণ বাক্স এখানে থাকে দৃশ্যমান অবস্থায় যদি সেটা ডাকাতি হয়ে যায় তাহলে পুরো ভোটের কি হবে, মানে আমি যে ভোটটা নিলাম সারাদিন আমার গণতন্ত্র কিভাবে সেটা প্রোটেক্টেড হলো। এখানে আমার মনে হয় এরকম অবাস্তব কথা না বলে একটু বাস্তবসম্মত উপায় চিন্তা করতে হবে যে না, এই ব্যালট বক্সটা পুলিশের হেফাজত হোক বা সুরক্ষাকালের রক্ষাকারী বাহিনীর হেফাজতে রাখতে হবে, সামনে রাখতে হবে। হ্যাঁ প্রিজাইডিং অফিসার না, ও বিএনপি যেটা বলেছে সেটা হচ্ছে যে পোলিং এজেন্টদেরকে দৃশ্যমান হতে হবে সবার নিকট সবার সামনে, তার মানে একটা ওপেন জায়গা আপনি রাখছেন, আপনি ওটাকে কোনো সেফ সেফ জায়গায় রাখছেন না, তা আমার মনে হয় সেক্ষেত্রে এই সেফটিটা এনশিওর করতে হবে যদি আমরা নির্বাচনের কারচুপিটা ঠেকাতে চাই। তো আমার মনে হয় যে জেন্ডার ইকুয়ালিটি, আমি যেহেতু হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আমি বলবো জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারটা একটা ভালো পয়েন্ট ছিল যেটা আমাদের মাথায় রাখতে হবে এবং আর নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটার ক্ষেত্রে একটা জাতীয় মতানৈক্য গঠন করা যেতে পারে আমি জানি।